আমার মালিকের কাছে কত জানো 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 আমার নবী বলেন তোমার ইজ্জৌবনকালের অবসরের সময়টা তোমার কাছে সর্বাবস্থায় থাকবে না বরং পাঁচ বছর 10 বছর যাওয়ার পরে 15 বছর যাওয়ার পরে বিদদের ছাপ তোমার চেহারার মধ্যে এসে যাবে তোমার বডির মধ্যে বিদদের ছাপ পরিপূর্ণ এসে যাবে আল্লাহর পক্ষ থেকে তোমার ইজ্জৌবনকালের সময়টা বিশাল এক নিয়ামত তুমি যদি এই নিয়ামত নিয়ামত পাওয়ার পরে যৌবন কালের সময় নামাজের মাধ্যমে কাটাতে পারো যদি রোজা রাখার মাধ্যমে কাটাতে পারো যদি নেক মাধ্যমে কাটাতে পারো আমার নবী জানায়া দেয় যৌবন ইবাদতের দাম কত জানো হাসরের মাঠ যেই মাঠে মানুষগুলো দৌড়াবে আমার নবী জানায়া দেন হাসরের মাঠে শুরু তাপের কারণে মাটিগুলো তামা তামা হয়ে যাবে মানুষের মাথার সুয়াদ উপরে যেদিন শুরু জয় এসে যাবে এই মানুষের মাথার মগজগুলো টপ বক টপ করতে থাকবে বাতের ফেনার মতো উতরাতে থাকবে দুনিয়ার মানুষগুলো দৌড়াবে একটা ছায়ার জন্য দৌড়াবে আর সে মোয়াল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না থাকবে না আমার নবি জানায়া দেন আমার যে you walk তার যৌবন সময়টা যদি নামাজের মাধ্যমে কাটাতে পারে বলে ওই যুবকটা যদি তার যৌবন কারের সময়টা ন্যাকামলের মাধ্যমে কাটাতে পারে বলে যৌবন কালের সময়ের ইবাদতের দাম আমার আল্লাহ কেমন দিবে আমার আল্লাহ এই যুবক উম্মটাকে নামাজ পড়ার মাধ্যমে ইবাদত করার কারণে আমার আল্লাহ আর সে আল্লাহর নিচে হাসরের মাঠে কে ছায়া দিয়া দিবে সুতরাং বান্দা জৌবনকালের ইবাদতের দাম আমার মালিকের কাছে অনেক বেশি অনেক বেশি যদি তুমি তোমার अफसरोंর নিয়ামতটাকে থাকতে ডাকতে সময়টাকে মূল্যায়ন করতে পারো তাহলে তোমার এই সময়টা পরিপূর্ণ দামি সময় হয়ে যাবে আমার আল্লাহও এই দুনিয়ার সম্মানী আর মর্যাদাবান পরিপূর্ণ বানা দিবে এলাকার ইমাম সাহেব যুবককে ডেকে 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 বারবার বলে এরে যুবক সন্তান আমার তুমি পাঁচ বেলার নামাজে এক বেলাও কেন আসো না তুমি রমজানে রোজাও রাখো না তুমি তাহার যুদ পর না পড়ো না যুবকটা ইমাম সবকে আমার চিন্তা আপনার করার আমি যাব আপনার কবরে আপনি যাবেন এভাবে যুবকটা ইমাম সবকে বারবার বলে হুজুর ওয়াদা দিয়া দিলাম এক সপ্তাহ পরে ফজর পড়ব জোহর পড়ব আসর পড়ব মাগrib পড়বো এশা পড়বো ও হুজুর পরিপূর্ণ এই ওয়াদা দিতে পারে আমি রমজান এই বছর আর রোজা রাখব না আগামী বছর আমি রাখব আপনাকে ওয়াদা দিয়া দিলাম আমি আজ থেকে তাহাজ্জুদ পড়ব না এক বছর পর থেকে পড়ব আবার ইনাম সবকে ডাইকা বলে যুবক সন্তানটা হুজুরকে ডাইকা ডাইকা বলে আমি আজlogbackে যুবক আমি বিবাহ করব আমার ঘরের মধ্যে সুন্দর রমণী আসবে আমার এই রমণী থেকে ফুট তে দুইটা চারটা সন্তান জন্ম নিবে আমি আদেরকে বিবাহ দিব তারপরে আমি দাড়িটাকে লম্বা করে ফেলব তারপরে আমি নেসবে শাক পড়ব তারপরে আমি তাহাজ্জুদ ইসরা কার আউওয়াবিনের নামাজ আদায় করব এর বান্দা অনেক যুবকরা ইমাম সাহেবকে এই কথা বলে বলে তুকা দেয় অথচ নিজেকে মুমিনে কামেল বান্দা দাবি করে দাবি করে তার তো দুশ্নয় শয়তান বান্দাকে পরচনার মধ্যে ফেলে য়ারাখে সয়তান কোনো ইমাদার কিম সরাসরি বলে না ইমান সেরে দাও ইমান সেরে দাও। বরং সায়তান জায়া যা ও ইবান্দাকে বলে। রহমাতুল নি আলামিন বলেন নিমাতা নিমাতবোনুম ফিহিমা কাসি রুমমিনা না ফিহিমা কাসি রুম। বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুবিশাল নিয়ামত রয়েছে এই এই দুইটা নিয়ামত সর্বজনীন আল্লাহ পাক প্রত্যেক বান্দাকেই দান করেন দুনিয়ার মানুষরা মনে করে তার কাছে এই দুইটা সম্পদ দুইটা নিয়ামত সর্বাবস্থায় থাকবে দুনিয়ার মানুষগুলো আত্মপ্রবঞ্চনার মধ্যে পরে পড়ে পড়ে মনে করে আমার কাছে আমার এই দুইটা নিয়ামত আমার আমরণ থাকবে মৃত্যু পর্যন্ত থাকবে কিন্তু নবী বলেন না না এই বান্দার কাছে আমার উম্মতের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা সুবিশাল নিয়ামত এটা সর্বাবস্থায় থাকবে না থাকবে না এক নাম্বারে আসছি হাম বান্দার সুস্থতার নিয়ামত আর দুই নাম্বারে আলফারা এই এই বান্দার দুইটা আল্লাহ প্রত্যেক অবসরের দান করেছেন আল্লাহ প্রত্যেক বান্দাকেই সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ প্রত্যেক বান্দাকেই অপসরের নিয়ামত দান করেন এবার বান্দা যদি এই দুইটা নেয়ামত পাওয়ার পরে মনে করে আমার এই দুইটা নিয়ামত আমার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে তাহলে আত্মপ্রবঞ্চনাই হবে এই এটা পরিপূর্ণভাবে ভুল ধারণাই হবে অথচ নবী দেন। এরে আমার উন্মতের দল শুনে নাও শুনে নাও তুমি তোমার এই সুস্থতার নিয়ামত যদি তোমার কাছে যদি রাখতে চাও আর এই সুস্থতার নিয়ামত যদি মৃত্যু পর্যন্ত সুস্থতা নিয়ে যদি কবরে যেতে চাও তাহলে সুস্থতার নিয়ামত পাওয়ার পর সুস্থতার নিয়ামতের মধ্যে থাকার পরে তোমার তিনটা হক ঠিক মতন আদায় করা লাগবে কয়েটা এক নম্বরে সুস্থতার নিয়ামত দুই নাম্বারে বান্দার অবসরের নিয়ামত আমার নবী জানাইয়া দেন তিনটা হক যদি ঠিকমত আদায় করতে পারো তাহলে আমার আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত মৃত্যু পর্যন্ত বাড়ায়া দিবে এক নাম্বার সুস্থতার নিয়ামত পার পা আমার উম্মত যদি সুস্থতার তার নিয়ামতের কদর করতে পারে বলে কদর কেমনে করবে বলে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া এই বান্দার দেহটা সুস্থ এই বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমি আমার সুস্থতার কদর আমি ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ফজরের নামাজ আদায় করার মাধ্যমে আমি করব আমার নবী বলেন সুস্থতার কদর কেমনে করবে বলে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে করবে এই বান্দা ফজরের নামাজ পড়ার মাধ্যমে সুস্থতার কদর করবে আউওয়াবিন আর ইশরাক নামাজ পড়ার মাধ্যমে এই বান্দা সুস্থতার কদর করে করে চলবে আমার নবী জানায়াদের এরে আমার উন্মতের দল যদি তোমরা সুস্থতার নিয়ামত পাওয়ার পরে যদি ঠিক মতন কদর করে 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 চলতে পারো আমার আল্লাহ এক বছর দুই বছর তোমাকে সুস্থ রেখে সুস্থ বানাবে না বরং আমার আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত বাড়াইয়া বাড়াইয়া তোমাকে সুস্থ অবস্থায় মৃত্যুর দিকে তোমাকে নিয়ে যাবে রহমতুল্লিল আলমিন বলেন এক নম্বরে সুস্থতার কদ দুই নম্বরে সুস্থতার সুক এক নাম্বারে কদর করবে দুই নাম্বারে শকর আদায় করা লাগবে বলে শকর কেমনে করবে বলে এই বান্দা সুস্থতার নিয়ামত পাওয়ার পরে সুস্থতার নিয়ামতের মধ্যে বান্দা থাকার যদি মনে করে আমার এই সর্বাবস্থায় থাকবে এটা মনে করলেই হবে না বরং সুস্থতার শকর আদায় করে 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 চলা লাগবে এলাকার মধ্যে আল্লাহর বান্দা আছে এই বান্দা যদি চিন্তা ভাবনা করে করে চলাফেরা করে আমার আশেপাশের একটা লোক যেই লোকটা ঠান্ডা পানি দিয়া অজুবা নাই ফজর পড়তে পারে না কারণ ডাক্তার নিষেধ করেছে ডাক্তারের নিষেধ মানতে গিয়া এই বান্দা অল্প সময় ঘুমাইতে পারে না বেশিক্ষণ ঘুমানো লাগে সাতটা আটটা বাজে বান্দা ঘুম থেকে ওটা লাগে চেষ্টা করে নামাজ পড়ার জন্য কিন্তু বান্দা মাস্টিদি গিয়ে বা জামাতে নামাজ আদায় করতে পারে না এই বান্দাকে আমার আল্লাহ অসুস্থতার নিয়ামত দিয়া বান্দাকে সোয়া রাখছেন এই বান্দা চেষ্টা করলেই মাহফিলের মধ্যে এসে রাত এগারোটা পর্যন্ত বয়ান শুনতে পারে না কারণ ডাক্তার এর এই সাউন্ড বক্সের সাউন্ডটা শোনা যাবে না কিন্তু সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ এই বান্দা যদি সুস্থতার নিয়ামত পাওয়ার পরে এক নাম্বার যদি নবী বলেন যদি কদর করতে পারে আর দুই নাম্বার যদি আমার মালিকের কাছে মুনাজাত ধরে ধরে বলতে পারে হে মালিক আমার আশেপাশের লোকগুলা অসুস্থতার কারণে ফজর পড়তে পারে না আমার আশেপাশের লোকগুলা অসুস্থতার কারণে মা ফিলে যাইতে পারে না ও আল্লাহ তুমি আমারে সুস্থ রেখেছ আমি তোমার শুকর আদায় করলাম রহমাতুল্লিল আলামিন বলেন অসুস্থ ব্যক্তিদের মধ্য থেকে যারা সুস্থ আছে তারা যদি এই নিয়ামতগুলো পাওয়ার পরে নাম্বারে কদর দুই নাম্বারে যদি ঠিক মতন শুকর আদায় করতে পারে আমার আল্লাহ এই বান্দার সুস্থতার নিয়ামত বান্দার থেকে সিনা নিবে না নিবে না বরং আমার আল্লাহ বান্দার মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত কি আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে কয়টা হক কয়টা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুবিশাল নিয়ামত দুইটা হক হলো বান্দা তিনটা এক নাম্বারে কদর করা লাগবে দুই নাম্বারে শকর আদায় করা লাগবে তিন নাম্বারে নবী বলেন সুস্থতার নিয়ামত পাওয়ার পরে সুস্থতার নিয়ামতের মধ্যে থাকার পরে তুমি তোমার সুস্থতাকে উপযুক্ত খাতে ব্যয় করতে হবে উপযুক্ত খাত কোনটা বলে আল্লাহ তোমার দেহের মধ্যে পাওয়ার দিয়েছেন আল্লাহ শক্তি দিয়েছেন সুস্থ দিয়েছেন। বান্দা মানুষ চলতে অনেক অসুবিধা হয়। রাস্তা এপার থেকে ওপার হয়ে যাবে কিন্তু দুর্বলতার কারণে এই বান্দা এপার থেকে ওপারও যেতে পারে না মুসল্লি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে গিয়া গিয়া আদায় করে ঠান্ডার দিন এই বান্দা কষ্ট করে করে যেতেও পারে না আবার বর্ষাকালে এই বান্দা বৃষ্টির কারণে হুঁচট খেয়ে পড়ে যাবে এই ভয়ে অনেক আস্তে আস্তে মসজিদের মধ্যে যায় যদি তোমার দেহের মধ্যে সুস্থতা থাকে এই বান্দা যদি মুরব্বী হওয়ার কারণে দুর্বল থাকে বলে সুস্থতার নেয়ামতের উপযুক্ত খাতে তখনোই ব্যয় হবে যখন বান্দা এই লোকটাকে ধরে ধরে মসজিদে ঝুকায়া দিতে পারবে যখন বান্দা এই লোকটাকে ধরে ধরে রাস্তার এপার থেকে ওপারে দিতে পারবে আমার নবী জানা দেন যদি আমার এই সুস্থতার পাওয়ার পরে পরে থাকার তিনটা যদি আদায় করতে পারে এই বান্দাকে আমার আল্লাহ হয়তো মাঝে মাঝে অসুস্থ দিয়া বান্দাকে পরীক্ষা করবে তবে বেশিক্ষণ সময়ের জন্য না এই বান্দাকে অসুস্থ দিয়া আমার আল্লাহ পরীক্ষা দিয়া টেস্ট কর বে এই বান্দা যদি অসুস্থতার নিয়ামত পাওয়ার পরেও নামাজ বাদ না দেয় এই বান্দা যদি অসুস্থতার নিয়ামত পাওয়ার পরে সর্বঅবস্থায় রোজা নেক আমল যদি বাদ না দেয় এই বান্দা যদি ঠিকমতন ঠিকমতন পাস ওয়াক্ত নামাজ রোজা নেক আমল করে চলতে পারে আমার আল্লাহ মৃত্যুর আগে বান্দাকে বিছানার মধ্যে শুয়া শুয়া কষ্ট দিবে না বরং আমার রব এই বান্দাকে সুস্থ অবস্থায় যাকে জীবনে নিয়ে যাবে দুনিয়াতে তাকাইয়া দেখো আল্লাহর গুলা ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ পড়ার পরে মাগরীব পড়ার পরে এশা পড়ার পরে একসাথেই ফজর পড়লাম একসাথেই জোহর পড়লাম একসাথেই আসর পড়লাম একসাথেই মাগরীব এশা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলাম কিন্তু যখন এই আল্লাহর বান্দা দুইজন গল্প করতে করতে একজনে একজনের বাড়ির দিকে যায় ওই আল্লাহর বান্দা তার বাড়ির দিকে চলে যায় বাড়িতে যাওয়ার পর খবর এসে গেছে মাইকের মধ্যে এলান হয়ে গেছে যেই লোকটার সাথে এসার নামাজ আদায় করে বাড়ি পর্যন্ত গেলাম ওই লোকটার দুনিয়ায় নাই বরং রাস্তায় গিয়া ঠাস করে এক জায়গার মধ্যে পড়ে গেল পাঁচ মিনিটের মধ্যে দুনিয়ার মধ্যে বেঁচে না হয় কি হয় না কথা বলেন না কেন ফজরের পরে একসাথে বসে বসে চা পান করেছে চা দোকানে দুইজন বাল্যকালের বন্ধু অনেক মজা করে আনন্দ করে সর্বাবস্থায় কিন্তু একজন দুইজন বিদায় দিয়া দোকান থেকে বের হয় একজন চলে গেছে এক রাস্তায় আর একজন চলে গেছে নিজের বাড়িতে এবার এক আল্লাহর বান্দা বাড়িতে যে খবর পেয়ে গেছে মাইকে এলান যার সাথে বসে চা পান করলাম ওই লোকটা তো আর দুনিয়ায় নাই বরং আমার বাল্যকালের বন্ধুটা স্টক করেছে পাঁচ মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হওয়া বাটজাখের জীবনে চলে গেছে কি হয় হয় না পজিটিভলি চিন্তা নিয়া যদি আমি পরিপূর্ণ রিসার্চ করি তাকে নিয়ে চিন্তা ভাবনা করি দেখবেন এই লোকটা ফজর বাদ দেয় না এই লোকটা যোহর বাদ দেয় নাই এই লোকটা আসর বাদ দেয় নাই এই লোকটা মাগরিব এসা বাদ দেয় নাই কামুল করে 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 সুস্থতার কদর শুকর আর রহমাতুল্লিলা আলামিনের এই কথা উপযুক্ত খাতে নিজের সুস্থতা ব্যয় করার কারণে আল্লাহ অসুস্থ বানায়া কবরে নেয় নাই বরং সুস্থ হালাতেই কবরে নিয়ে গেছে আর হজুরে সুফহান আল্লাহ এই জন্য আমরাও আজকের মাহফিল থেকে প্রথম তালিম নিয়ে যাওয়া লাগবে আমি আমার সুস্থতা থাকতেই কামল করা লাগবে পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবো তুলে নাকি বিলম্ব করব বিলম্ব করা যাবে না আল্লাহ কবুল করুন সকলে পড়িয়া আমি আল্লাহর পক্ষ থেকে জন্য সুবিশাল নিয়ামত কয়টা হক কয়টা আর ওজরে বলেন না রহমাতুল্লি আলমিন বলেন এক নম্বরে বান্দার সুস্থতার নিয়ামত আর দুই নাম্বারে অপসরের নিয়ামত সুস্থতার নিয়ামত কেবনে থাকবে এক নম্বরে যদি কদর করতে পারে দুই শোকরা দায় করতে পারে তিন নাম্বারে সুস্থতার নিয়ামত গুলো পাওয়ার পরে সুস্থতার নেয়ামতে থাকার পরে যদি উপযুক্ত খাতে নিজের এই সুস্থতা ব্যয় করতে পারে আমার নবী জানায়া দেন আল্লাহর পক্ষ থেকে আমার প্রত্যেক মতের জন্য দুই নাম্বার নিয়ামত হলো এই বান্দার অবসরের নিয়ামত অবসরের নিয়ামত মানে কি বলে প্রত্যেক বান্দার জীবনের যৌবনকাল আসে না নাই কথা বলেন আল্লাহ প্রত্যেক বান্দাকে যৌবন কালের সময়টা দান করেন এই বান্দা যদি যৌবনকালের সময়টা পাওয়ার উপরে যদি আদায় করতে পারে আর কদর করতে পারে আর এই সময়টা উপযুক্ত খাতে ব্যয় করতে পারে তাহলে আমার আল্লাহ এই বান্দার যৌবনকালের কালের ইবাদতের অনেক দামি বানা দিবে যৌবনকালের নামাজ পড়ার কারণে এই বান্দাকে আমার আল্লাহ অনেক সম্মানী বানা দিবে যৌবন কালের ইবাদতের কারণে আমার আল্লাহ বান্দাকে অনেক দামি মানুষ বানা দিবে যৌবন কালের ইবাদতের দাও আমার মালিকের কাছে কত জানো 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 আমার নবী বলেন তোমার এই যৌবন কালের অবসরের সময়টা তোমার কাছে সর্বাবস্থায় থাকবে না বরং পাঁচ বছর দশ বছর যাওয়ার পরে পনেরো বছর যাওয়ার পরে বৃদ্ধের ছাপ তোমার চেহারার মধ্যে এসে যাবে তোমার বডির মধ্যে বিদ্যের ছাপ পরিপূর্ণ এসে যাবে আল্লাহর পক্ষ থেকে তোমারই এই যৌবনকালের সময়টা বিশাল এক নিয়ামত তুমি যদি এই নিয়ামত গুলো পাওয়ার পরে যৌবনকালের সময়টা নামাজের মাধ্যমে কাটাতে পারো যদি রোজা রাখার মাধ্যমে কাটাতে পারো যদি নেক আমলের মাধ্যমে কাটাতে পারো আমার নবী জানায়া দেয় যৌবনকালের ইবাদতের দাম কত জানো হাসরের মা যেই মাঠে মানুষগুলো দৌড়াবে আমার নবী জানায় দেন হাসরের মাঠে শুরু যায় তাপের কারণে মাটিগুলো তামা তামা হয়ে যাবে মানুষের মাথার সুয়াদ উপরে যেদিন শুরু জয় এসে যাবে এই মানুষের মাথার মগজগুলো টপ বক টপ বক করতে থাকবে বাতের ফেনার মতো উতরাতে থাকবে দুনিয়ার মানুষগুলো দৌড়াবে একটা ছায়ার জন্য দৌড়াবে আর সে মোয়াল্লার ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না থাকবে না আমার নবী জানায় দেন আমার যে যুগ

তার যৌবনকালের সময়টা যদি নামাজের মাধ্যমে কাটাতে পারে বলে ওই যুবকটা যদি তার যৌবনকালের সময়টা ন্যাকামলের মাধ্যমে কাটাতে পারে বলে যৌবনকালের অবসরের সময়ের ইবাদতের দাম আমার আল্লাহ কেমন দিবে আমার আল্লাহ এই যুবক উম্মতটাকে নামাজ পড়ার মাধ্যমে ইবাদত করার কারণে আমার আল্লাহ আর সে আল্লাহর নিচে হাসরের মাঠে Jubok ke saya dia diwi suturang benda. যৌবন ইবাদতের দাম আমার মালিকের কাছে অনেক বেশি অনেক বেশি যদি তুমি তোমার অপসরের নিয়ামত থাকতে থাকতে সময়টাকে মূল্যায়ন করতে পারো তাহলে তোমার এই সময়টা পরিপূর্ণ দামি সময় হওয়া যাবে আমার আল্লাহ এই দুনিয়াতে সম্মানিয়ার ইয়ার মর্যাদাবান পরিপূর্ণ বানা দিবে এলাকার ইমাম সাহ যুবককে ডেকে 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 বারবার বলে এরে যুবক সন্তান আমার তুমি পাঁচ বেলার নামাজের এক বেলাও কেন আসো না তুমি রমজানে রোজাও রাখো না তুমি তাহার যুদ্ধ পড়ো না ইশরাক পড়ো না আউ আবিন পড়ো না কেন পড়ো না যুবকটা ইমাম সাহেবকে ডাইকা ডাইকা বলে হুজুর আমার চিন্তা আপনার করার বিলকুল প্রয়োজন নাই আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন এভাবে যুবকটা ইমাম সাহেবকে বারবার বলে হুজুর ওয়াদা দিয়া দিলাম এক সপ্তাহ পরে ফজর পড়ব জোহর পড়ব আসর পড়ব মাগরিব পর্ব এসা পর্ব ও হুজুর পরিপূর্ণ এই ওয়াদা দিতে পারে আমি রমজান এই বছর আর রোজা রাখব না আগামী বছর আমি রাখব আপনাকে ওয়াদা দিয়া দিলাম আমি আজ থেকে তাহাজ্জুদ পড়ব না এক বছর পর থেকে পড়ব আবার ইনাম সাহেবকে ডাইকা বলে যুবক সন্তানটা হুজুরকে ডাইকা ডাইকা বলে আমি আজ টকবগে যুবক আমি বিবাহ করব আমার ঘরের মধ্যে সুন্দর রমণী আসবে আমার এই রমণী থেকে ফুটফুট ফুটে দুইটা চারটা সন্তান জন্ম নিবে আমি আদেরকে বিবাহ দিব তারপরে আমি দাড়িটাকে লম্বা করে ফেলব তারপরে আমি নেসবে শাক পরব তারপরে আমি তাহার যদি শ্রাকার আউবিনের নামাজ আদায় করব এর বান্দাম অনেক যুবকরা ইমাম সাহকে এই কথা বলে বলে ধোকা দেয় অথচ নিজেকে মেনে কামেল বান্দা দাবি করে দাবি করে তার তো দুষ্ণায় শয়তান্ত বান্দাকে পরচনার মধ্যে পালায় ধরাইয়া রাখে শয়তান কোন ইমানদার সরাসরি বলে না ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও বরং শয়তান জায়গা জায়গা ওই বান্দাকে বলে তুমি মোমেনে কামেল থাকো কোনো অসুবিধা নাই এই বান্দা যেদিন এশার নামাজ আদায় করে তাহার নামাজ পড়বে এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে ঘুমায়া আসার আগে বান্দার ঠান্ডা পানি দিয়া অজু বানাবে আজকে তাহার যুদ মিস দিবে না বিছানার মধ্যে গড়া গড়ি এক কাত থেকে আরেক কাতে হয়ে যাচ্ছে এই বান্দা এবার চিন্তা ভাবনা নিয়েছে আমি ওয়াশরুমে অজুর জন্য যাব কিন্তু তৎক্ষণাৎ ওই বান্দার অন্তরের মধ্যে একটা কথা চলে আসছে আজকে পড়ব না আমি কালকে থেকে তাহার যুদের নামাজ আদায় করব কিন্তু না না এই বান্দার মনে মনে তো বান্দা এটা বলে না শয়তান বান্দাকে পর আলোচনার ফাদে ফালাইয়া ফালাইয়া এই বান্দাকে চায় শয়তান চায় এই বান্দা তাহাজ্জুদের নামাজ না পড়ো শয়তান চায় এই বান্দা ফজরের নামাজ আদায় না করো শয়তান চায় এই বান্দা জাহান্নামী হয়ে যাক জান্নাতে না যাক এই যুবকটা শয়তানের পরচনায় পড়ার পর তখন শয়তানের পরচনার ফাদের মধ্যে পা ফালাইয়া হুজুরকে ডাইকা ডাইকা বলে হুজুর আমি আজকে পড়ি নাই কালকে দেখে নামাজ পড়বো কাল আমি পরশু দেখে না রোজা নে কামল ধরে নিব। অথচ এই বান্দার তো ওই গ্যারান্টি নাই সে বাঁচতে পারবে বাঁচতে পারবে না না গ্যারান্টি কর ওই ওদিন তো কুমিল্লা থেকে বের হয়ে জামালপুরের পথে আমি রওনা হয়ে গেলাম একটু দূরে যাওয়ার পরে আমি তাকায় দেখলাম যেই জায়গায় কোশ্চিন ও জ্যাম লাগে না ড্রাইভারকে বললাম এই জায়গায় হঠাৎ করে জ্যাম কেন বলে কাহিনী তো একটা অবশ্যই আছে হুজুর সামনে যা দেখি তারপরে জানতে পারবো এখানে জ্যাম লাগলো কেন আমার ড্রাইভার আমাকে একটু দূর যাওয়ার পর যখন জ্যাম সেরে গেল এখন আর জ্যাম নাই রাস্তা আগের ভাবেই চলছে আমাকে বলে হুজুর একটু ডান দিকে গ্লাসটা দিয়া তাকা দেখেন আমি ডান দিকে তাকাইয়া তাকাইয়া দেখলাম পাঁচ যুবকের মধ্যে দুই যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর তিনটা যুবক রাস্তার পাশে কেন যেন সাহিত অবস্থায় আছে গাড়ি থেকে নেমে একটু দূরে যাওয়ার পরে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করলাম কেন তোমরা ফুপিয়ে ফুপিয়ে কেন কান্না করতেছ আর এই তিন যুবককে তোমাদের পরিচয় জানি না কেন তোমরা কান্না করো আমাকে কান্না করে করে যুবকটা ধরে বলে হুজুর আমরা পাঁচজন যুবক কক্সবাজারে রওনা করার জন্য ঢাকা থেকে বাইক হয়ে আমরা পাঁচ যুবক রওনা করলাম অনেক আনন্দ হবে কক্সবাজারে যাব মজা করব। কিন্তু সোনারগা এই ব্রিজটা পার হওয়ার পরে আর উপায় নাই উপায় নাই আমাদের মধ্যকার তিন যুবক আর দুনিয়া না হুজুর তাকায়া দেখিন আপনার ডান দিকে ওই যুবকের মগজ পড়ে আছে আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম হাত এক জায়গায় পড়ে আছে পা এক জায়গায় পড়ে আছে মাথাটা আর এক জায়গায় পড়ে আছে এই যুবকের উপরে কাঁথা দিয়া লঙ্গি দিয়া ঢেকে রেখেছে মা নাই বাবা নাই দুনিয়াটা আগের মতোই চলছে আগে একটু জ্যাম ছিল এখন জ্যাম নাই টাক টাকের চলছে বাস বাসের চলছে আমি যুব যুবকদেরকে বললাম কান্না করো না সান্ত্বনা দিয়া চলে গেলাম পরে মনে মনে চিন্তা ভাবনা করলাম এই যুবকরা যদি পরিপূর্ণ নামাজি রোজাদার ন্যাকামল বলা হয়ে থাকে তাহলে তো কবর তাদের সাথে ভালো আচরণ করবে আর যদি তারা ঠিক মতন ন্যাকামল করে মৃত্যু বরণ করতে না পারে তাহলে জানি কবরে গেলে কি হালাত তাদের হয়ে যাবে এরে বান্দা এজন্য তো বার 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 আমি বলি এখন থেকেই নামাজ ধরা লাগবে এখন থেকেই যুদ্ধ ধরা লাগবে আমি কালকে থেকে পড়ব আমি এক বছর থেকে পরব এটা বলা যাবে না বলা যাবে না আমার নবী দেন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো এক নাম্বারে তোমার বার্ধক্য এসে যাওয়ার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন দাও কারণ আজকে তুমি যুবক আছো কালকে আছো এক বছর পাঁচ বছর আছো তারপরে যদি বার্ধক্য হয়ে যাবাম পবিত্রতার গ্যারান্টি দিয়া নামাজ পড়তে পারবা না পবিত্রতার গ্যারান্টি দিয়া রোজাও রাখতে পারবা না তাহার যোধ পড়তে পারবা না অজু করে ছো কি করো নাই ওই চিন্তা নিয়ে ঘুরতে ঘুরতে নামাজের সময়টা চলে যাবে এজন্য তো নবী জানায়া দে আমার উম্মতের দল বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন দাও নবী বলেন দুই নাম্বারে তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার মূল্য তুমি দিয়ে দিয়ে চলাফেরা করো তিন নম্বরে নবী বলেন তোমার গচ্ছিত ধন সম্পদ গুলো থাকা অবস্থায় তোমার টাকা পয়সা ধন দৌলতের মূল্যায়ন তুমি দাও এলাকার মধ্যে তাকায় দেখবেন যেই বান্দারা আগে সকাল বেলার খানা খাওয়ার পরে দুপুরের খানা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যেত দিন মজুর ছিল কোন রকম চলাফেরা ছিল কিন্তু আল্লাহর বান্দা কি আমার আল্লাহ দুইটা চারটা সন্তান বিদেশ পাঠানো মাধ্যমে সময়টা ফিরা দিয়েছে এই বান্দা আজ টাকা পয়সার কোনো কমতি নাই আগে ছিল অনেক গরিব এখন ধনী আল্লাহ ধনী বানা দিছেন এখন বান্দা এলাকার মানুষ যদি সালাম দেয় সালামের জবাব নেয় না মানুষকে মানুষই মনে করে না আছে না নাই কথা বলেন আপনাদের এলাকায় নাই আগে অনেক গরিব ছিল একদম দিন মজুর বেলা খাইলে দুপুরে কি খাবে ওই মজুরের মতো অন্যের বাড়িতে কাজ করত কিন্তু মালিক দয়া করে কৃপা করে করে অনেক ধনী বানায় দিছে এখন মাথায় নষ্ট এই কই ব্যয় না এদিকে ব্যয় করে এদিকে ব্যয় করে একটা বাইক নিয়ে এখানে দৌড়ায় ওখানে দৌড়ায় লিপিসে একজন নেতা হয়ে গেছে একজন দাদা মেম্বার আমার সাথা মেম্বার আমার জেঠা মেম্বার এই মেম্বারের চেয়ারম্যানের এমপির দু। দিয়া দিয়া কি যে করে টের পায় না আসে না নাই কথা বলেন অথচ নবী বলেন না না গুচ্ছিত ধন সম্পদ কে দিয়েছেন আর জোরে এই ধন সম্পদ যে মালিক দিয়েছেন অহংকার হিংসা করার কারণে আবার সিনেয়া নিতে পারেন কে এই তো কয়েকদিন আগের এক ঘটনা এক নিউজ পোর্টালের মাধ্যমে ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে দেখলাম যে এক আল্লাহর বান্দা ঢাকাতে তার ফ্ল্যাট ছিল অহরহ ফ্ল্যাট কিন্তু এতটাই হিংসাটার ছিল এতটাই অহংকার ছিল সময়ের ব্যবধানে চার পাঁচ বছর পরে ওই সাংবাদিক তাকে ধরেছে জিজ্ঞেস করার পরে সে বলেছে আমার ফ্ল্যাট ছিল চারটা পাঁচটা ছয়টা সাতটা ফ্ল্যাট আমার ঢাকাতে ছিল কিন্তু আজকে আপনি এভাবে ভিক্ষার থালা নিয়ে কেন ঘুরেন আপনি গান গিয়ে গিয়ে পাগলের মতো কেন বেরাম লোকটা বলে যে আমি তো জানি না আমি কিছুই বুঝি না কিন্তু হ্যাঁ আমি এটা বলতে পারি মানুষকে আমি মানুষ মনে করতাম না অহংকার করার কারণ আমার সাতটা আটটা ফ্ল্যাট আমাকে কাজে দেয় নাই কে চিনে এ বলেন না কে পারেন আল্লাহ সিনা নিতে পারেন এজন্য নবী বলেন গচ্ছিত ধনসম্পদ সম্পদ থাকলেই মানুষকে মানুষ মনে করো না ইচ্ছা করো না বরং না মানুষ তোমার মতো ঠিক কি ঠিক না সে গরিব অসুবিধা নাই তাকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে তাকে আমি সর্বাবস্থায় সালাম দিতে হবে স্যালুট করতে হবে মর্যাদা আসন তাকে আসীন করতে হবে তাকে আমার পাশে রাখতে হবে বরং ধনসম্পদের পাওয়ার বড়াই ক্ষমতার পাওয়ার বড়াই সর্বাবস্থায় দেখানো যাবে কথা বলেন এই জন্য গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় এই টাকা পয়সা দৌলতের মূল্যায়ন যে দিবে বরকত বাড়াইয়া দিবেন কে আরো জোরে বলেন কে আসফালি থানবী রহমাতুল্লাহ আলাইহ আসহাবত ভাষায় এক ঘটনার মধ্যে ঘটনার একটা অংশে তিনি হেসে হেসে বলেন আরেকটা অংশে দুঃখ করে বলেন এই নহমাতুল লিল আলামিনের 3 নাম্বার এই হাদিসের অংশ পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন দাও গুচ্ছিত ধনসম্পদ নষ্ট করলে কি হালত হয় আসফালি থানবী লিখেন ঢাকাতে তার জামানায় এক নবাব ছিল নবাব নবাবরা কি স্বাভাবিকভাবে ধনী হয় না গড়ি বলে না নবাবরা স্বাভাবিক তৈরি নবাবরা ধনী হয় তো ধনী হওয়ার কারণে নবাব তার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু যখন সে মৃত্যু সজ্জায় সাহিত হয়ে গেছে তার নবাব জাদা নবাব জাদি দুইটা সন্তান ছেলে আর মেয়েকে বলতেছে শোনো আমার ধন দৌলতের কোনো কমতি নাই তোমাদেরকে বলে গেলাম আমার এই ধন টাকা পয়সা এগুলো এক নাম্বারে অপচয় করবা না দুই নাম্বারে অহংকারী হবে না তিন নাম্বারে হিংসার মনোভাব নিয়ে চলবা না তিনটাও সিয়ত করে উপদেশ দিয়ে ওই নবাব যেদিন মারা গেলেন কিছুদিন যাওয়ার পরে নবাব যদার নবাব যদি মনে মনে ভাবে বাবা তো মারাই গেছে এখন ধন সম্পদের তো কোনো কমতি নাই এই ধন সম্পদ টাকা পয়সা দেখি কেমনি উড়ানো যায় মাথায় নষ্ট হয়ে গেছে দেখবেন এলাকার মধ্যে আপনাদের এদিকে নাও থাকতে পারে কিন্তু আমার উপজেলা আমার জেলা ঢাকাতে বিভিন্ন অনেক ঘটনা আছে অহরহ ঘটনা বাবা অনেক কষ্ট করে করে সম্পদ রেখে গিয়েছে সন্তানগুলো এই সম্পদ নাই। বাইক কিনছে কিনছে গাড়ি তিনটা ফ্ল্যাট কিনছে টাকা পয়সা সব বাবার রেখে যাওয়ার সম্পত্তি ব্যয় করে ফেলেছে নিজের অন্তিম সময়ে পাঁচ টাকা দিয়ে একটা বনডুটি কিনেও খেতে পারে না। বাবার যা সব নষ্ট করে ফেলেছে নবাব জাদার নবাব জাদি আর সাফারি লিখেন যে এতটাই অহংকারী আর অপচয়কারী হয়ে গেছে নবাব জাদির নবাব জাদার একদিন প্রয়োজন পড়েছে নবাবের ওই ছেলের ম্যাচের ভিতরে দিয়া সলাই দিয়ে আগুন জ্বালানো কথাটা বুঝেন নাই ম্যাচের ভিতরে দিয়া সলাই চিনেন কাঠি কাঠি ম্যাচের ভিতরে কাঠি থাকে না কথা বলেন আরে কথা বুঝেন না মনে দিয়ে দিব নাকি চলবে সবাই বলে না তাহলে একটু অ্যাক্টিভ ম্যাচের ভিতরে ম্যাচের ভিতরে যে দিয়া সলাই এই দিয়া সলাই জানানোর প্রয়োজন পড়লো কার নবাবের ছেলে নবাব জাদা আশরাফ আলী লিখেন এবার সে যখন ম্যাচের ভিতরে দিয়া সলাই দিয়ে বারুদে ঘষা মারে ঘষা মারলে তারপরে আগুন জ্বলে একটা গন্ধ বের হয় কি হয় না বারুদের গন্ধ নবাব দাদা মনে মনে চিন্তা ভাবনা করে আরে বাবা বাব আমি তো জীবনেই মেসকে আমের মধ্যে এত সুন্দর সুগ্রান পাই নাই এত গান কি সুন্দর হয়তো গন্ধ এক কাছে মনে হয় একটা এবার সব কর্মচারীদেরকে ডাকতেছে আর বলতাছে তোমরা যারা আসো ঢাকাতে ছড়িয়ে পড়ো পুরা ভারতবর্ষে ছড়িয়ে পড়ো যেখানে যেখানে আসো তোমরা বারুদগুলো নিয়ে আসো আইনা আমার সামনে একজন কর্মচারী রাখো বারুদগুলোকে একটা কাঠির সাথে লাগাও ঘষা মারো আগুন জ্বালাও আর আমাকে বারুদের গন্ধ শুকাও ওদিকে নবাব জাদি টাকা পয়সা ধন বলতের কোনো কমতি কার সম্পত্তি বাবার রেখে যাওয়া সম্পত্তি নবাব জাতির একদিন প্রয়োজন পড়ছে বাজারে কাপড় কিনবে তো বাজারে কাপড় বিক্রেতা আপনারা একটা জবাব দিবেন কাপড় বিক্রেতা যখন কাপড় কাটে তখন কি এই এত গোস কাটার পরে না এত গোস মাপ দেওয়ার পরে তো তারপর ভাঁজ করে কেসি দিয়ে একটু কাটে বাকিটা টান দিয়া সিরে নাকি পুরাটাই কেসি দিয়ে কাটে হ্যাঁ টান দিয়া সিরে একটা আওয়াজ হয় কি হয় না কথা বলেন না কেন

ওই দোকানদারের সামনে বসে আছে বলতেছে এত গোস কাপড় দাও এত গোস কাপড় মাপ দেওয়ার পরে কিছু দিয়ে একটু কাটার পরে বাকিটা টাম দিয়া ছিটছে আর নবাব মনে মনে কয়ে বাপ রে বাপ এই আওয়াজ তো আর আমি জীবনে শুনি নাই বাড়ি গেছে সব কর্মচারীদেরকে ডাইকে আনছে ঢাকাতে ভারত বসে ছড়িয়ে পড়ো গজে গজ গজে গজ আমার বাবার টাকা কত লাগবে নাও নাও টাকা পাড়ির মতো টাকা ঢালতে থাকো আমার জন্য কাপড় নিয়ে আসো আর সামনে একজন কর্মচারী রাখো এই কর্ম কর্মচারী আমার এই কাপড় একটু কাটু বাকিটা টান দিয়ে সিরুক আর আমাকে আবার শোনার

এই বেগম বাজার কেন নামকরণ করা হয়েছে বলে নবাব জাদি যেই বাজারের মালিক ওই নবাব জাদি ওই বাজারের মধ্যে ভিক্ষার থালা নিয়ে বসেছে যার দরুন ওই বাজারের নাম আদৌ আজ পর্যন্ত বেগম বাজার নামে প্রসিদ্ধ কি বুঝাইতে চাইলেন রহমাতুল্লিল আলমিনের হাদিসের অংশের পরে তিনি উদাহরণ দিয়ে বুঝাইতে চাইলেন যে শোনো শুনো দুনিয়ার মানুষরা নবীও জানায় গেলেন শুনো শোনো আমার উন্মতেরা তোমার গচ্ছিত ধন সম্পদ টাকা পয়সা তোমার কাছে সর্বাবস্থায় থাকবে না যদি হা তুমি ওই ধন সম্পদের কদর করতে পারো উপযুক্ত খাতে ব্যয় করতে পারো তিন নম্বরে শকর করতে পারো তাহলে ধনসম্পদ মৃত্যু পর্যন্ত থাকবে ধনী হয়ে তুমি কবরে যেতে পারো আর অজরে সুহান এজন্য আমরা চেষ্টা করব আমাদের ধন সম্পদ থাকা অবস্থায় এই ধন দৌলতের মূল্যায়ন দেওয়ার জন্য আমরা অপচয় করব না আমরা কৃপণতাও করব বলে না আমরা অপচয় করব আমরা কৃপণতা করব অপচয়কারীরা কার ভাই ইনাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাশায়াতিন ওয়কানাশশাইতান লিরাব্বিহি কাফুরা অপচয়কারীরা কার ভাই শয়তানের ভাই আর শয়তান কি তার রবের কোন কৃতজ্ঞ গোলাম কথা বলে না কেন না শয়তান তো তার ওয়াকানা শয়তান রাব্বিহি কাফুরা শয়তান তো তার প্রতিপালকের এক কৃতজ্ঞ গোলাম এজন্য শয়তানের অভাই হিসাবে অপচয়কারীরা যারাই শয়তানের ভাই হবে তারা শয়তানের সাথে জান্নাতে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে এজন্য পরিপূর্ণভাবে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে আল্লাহ ধন দিয়েছেন আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ মর্যাদা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ হে মালিক আমাকে ধন দৌলত দিয়েছ আলহামদুলিল্লাহ মানুষকে মানুষ মনে করব না এটা করা যাবে কথা বলেন ঢাকা থেকে বাড়িতে আসছি গাড়ি নিয়ে আসছে তো এখন আগের গরিব মানুষগুলো দেখতেছে সাহেব আসছে সাহেব আসছে কত আনন্দunia বাহির থেকে ঘর থেকে দৌড়ে বাহিরে চলে আসছে আয়শা সাহেবকে বলতেছে কেমন আছেন আসসালামু আলাইকুম হাসি দিয়া বলে বলে কি বলে না আমি তো আমার গ্রামের বাড়িতে যখন যাই আমার বাবারা দাদারা যখন আসেন আসার পরে তখন সবাই সম্মান করেন বিশেষালি অনেক মর্যাদা করেন স্বাভাবিকতই আমার এলাকার মধ্যে যেহেতু আমার দাদা আমার বাবারা অনেক বড় আলেম আলেমদেরকে এলাকার মানুষ এমনীতি mohabbat করে তো যখন প্রাইভেট কার হোক গাড়ি হোক যেভাবেই হোক যখন গ্রামের ভিতরে প্রবেশ করে সবাই সালাম করে সবাই হুজুর কেমন আছেন পরিবারের সবাই কেমন আছে এখন যদি আমি মনে করি বাপ রে বাপ আমারে সম্মান দিচ্ছে মর্যাদা দিচ্ছে আমাকে সালাম দিচ্ছে আমি কি করব শুধুমাত্র এদেরকে এরায় এরায়া চলব সালামের জবাব নিব না এরকম

আরো জোরে বলেন রহমাতুল্লি আলমিন এক নম্বরে বলেন এক নম্বরে তুমি তোমার সুস্থতা থাকা অবস্থায় সুস্থতার মূল্যায়ন দাও পার্থক্য আসার পূর্বে তোমার

টাইম এন্ড চার্জ ওয়েট ফর নান সময়েটা টাকার জন্যই তো অপেক্ষা করে না যতই চেষ্টা করো এর সময় আমার জন্য দাঁড়ায় থাকবে স্রোতকে যদি আমি বলি এর স্রোত আমার জন্য দ্বারা থাক থাকবে না না স্রোতও চলে যাবে সময়ও চলে যাবে হয়তো আমি থাকবো না আমিও চলে যাব এজন্য জন্য সময় থাকতেই সময়টাকে মূল্যায়ন করা লাগবে আল্লাহ তো জানা দেয় যদি আমি মালিকের মা ফেরাত যদি পেতে চাও আল্লাহ তো বলেন আমি মালিকের আসমান জমিন ব্যাপী জান্নাত যদি পেতে চাও বিলম্ব করা যাবে না অসারি ও রব রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ বলেন নে গোলাপ বসারি ও দূরুত গতিতে অগ্রস হায়া যাও ইলা ফিরতিম মির্রব বিকুম তোমাদের রবের মাক ফিরাতার ক্ষমা যদি পেতে চাও আর ও জান্নাতিন আরও দুহাসসামাওয়া তোু আল্লাউদ আসমান জমিন ব্যাপী ওই জান্নাক যদি পেতে চাও পেতে চাও। তাহলে এখন থেকেই বসাি ও না মাজের দিকে দূরত অগ্রসর হায়া যাও এখই ভুজানে কামলের দিকে অগ্রসর হায়া যাও। আল্লাহ যে বললেন দূরুত গতিতে অগ্রসণ সর হয়ে যাওয়ার জন্য মুফাসসিরীন کرام গুণ জানায় দেয় আল্লাহ কি বুঝাইতে চাইলেন আল্লাহ বান্দাকে ডেকে ডেকে জানায় দিলেন আমি আল্লাহর মাগফিরাত খমার জান্নাত পাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে ওই কাজগুলো তোমরা বিলম্ব না করে অনতি বিলম্বই ওই কাজের দিকে তোমরা দ্রুত গতি তে অগ্রসর হয়ে যাও কালকে করব পরের দিন করব এটা করা যাবে না যাবে না জানা দেন তোমার সময় থাকতেই সময়ে তুমি মূল্যায়ন দাও পাঁচ নম্বরে আমার রহমতুল্লিন মদিনাওয়ালা নবী জানা দেয় আমার উন্মতের দল মৃত্যু আসার আগে আগে তুমি একবার মৃত্যু বরণ করে নাও মৃত্যুর আগে তোমার ইহুকালীন জেন্দিগি হায়াতের মূল্যায়ন তুমি দাও মুতু কপলা আনতা মতো মৃত্যু বরণ করো তবে মরার আগে একবার মরে 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 দেখো এর মানে কি মৃত্যুবরণ করার আগে আমি কিভাবে মরে যাব মৃত্যুবরণ করার আগে কিভাবে মৃত্যুর স্বাদ আমি আস্বাদন করব আমার নবী শিক্ষা দেয়া দিলেন বলে তুমি মুনকার নাকির যখন তোমাকে এসে সওয়াল করবে কবরে যার পার মুনকার নাকির তোমাকে বসাই নিয়া বসাইয়া এক নাম্বারে প্রশ্ন করবে রবের পরিচয় দাও দুই নাম্বারে প্রশ্ন করবে মা দীনু ধর্মের পরিচয় দাও তিন নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আমার নবী বলেন তুমি কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের এই সোয়ালের জবাব তুমি দিতে পারবা কি পারবা না ওই চিন্তা অন্তরে ঢুকাও আমার নবী জানায়া দেই চিন্তা অন্তরে ঢুকানোই মানে তুমি মৃত্যুর স্বাদ আগে থেকে আস্বাদন করে ফেলা তুমি যদি ওই মুনকার নাকিরের সোয়ালের জবাব ওই ভয় যদি পরিপূর্ণ অন্তরে নিয়ে 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 চলতে পারো আর যদি এই চিন্তা করো আমি মুনকার নাকিরের জবাব দিতে পারবো কি পারবো না আমি কবরে যাওয়ার পরে রবের পরিচয় আমি দিতে না কবরে যাওয়ার পরে আমি আমার ধর্মের দিতে কিনা কবরে যাওয়ার পরে আমি আমার রহমাতের পরিচয় দিতে পারব না আর কবরে যাওয়ার পরে কবর আমার সাথে ভালো আচরণ করবে নাকি খারাপ আচরণ করবে এই চিন্তা বন্তরে ঢুকানো মানেই মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নেওয়া মৃত্যু মৃত্যুর একবার মৃত্যুবরণ করাম করা আদে যদি রবের পরিচয় নিয়ে দুনিয়াতে চলতে পারে তাহলে আমার উম্মত কবরে মনকার কার না এর জবাবে রব্বি আল্লাহ বলতে পারবে ইসলামের মহাব্বত নিয়ে চলতে পারলে ইসলাম অনুযায়ী নিজের ইহকালীন জেন্দিগিটা যদি গঠন করতে পারে তাহলে দিন আল ইসলাম সুয়ালের জবাবে বলতে পারবে তিন নাম্বারে যদি রহমাতুল্লিল আলামিনের সুন্না অনুযায়ী নিজের বাস্তব জীবনটাকে গঠন করতে পারে তাহলে বলতে পারবে এখন কেউ যদি চিন্তা করেন আমি কবরে যাওয়ার পরে আমি মুখস্থ করে করে কবরে যাব বলার পরেই পরীক্ষার হলের মতো টপ টপ করে আমি বলে ফেলবো আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ বলে না না নবী বলে না না ওই কবরে যাওয়ার পর মুনকার নাকির যখন سوال করবে এক নম্বরে রবের পরিচয় দাও নবী বলেন রবের পরিচয় সেই দিতে পারবে যে রবের আদেশ অনুযায়ী जिंदगीটাকে গঠন করেছে রবের আদেশ অনুযায়ী নিজের বাস্তব জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করেছে নবী বলেন দুই নম্বরে سوالের জবাব তো সে দিতে পারবে ইসলামের mohabbat ভালোবাসা অন্তরে নিয়ে যে দুনিয়াতে চলাফেরা করেছে আজকে তো আমি আর আপনি মুখস্থ করে করে বললাম আমার ধর্ম ইসলাম কেন বলি বলে আমার দাদা ছিল মুসলমান আমার বড় আব্বা মুসলমান আমার বাবা মুসলমান যার দরুন এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান নামদারি মুসলমান আমি তো রেডিমেড ইসলাম পেয়েছি দাদা ছিল মুসলমান বাবা মুসলমান এজন্য এদের ঘরে জন্ম নেওয়ার কারণে মুসলমান এজন্যই তো ইসলামের মহাব্বতন্তরে নিয়ে চলতে পারি না ইসলাম নিয়া কেউ কুটুক্তি করলে তার বিরুদ্ধে মাঠে ময়দানে যে যাব তো দূরের কথা বরং তার পক্ষ অবলম্বন করে করে তার পিছনে আমি গেলাম ইসলামকে নিয়ে কেউ কুটুক্তি করলো আমার দেহের মধ্যে অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ লাগে নাই অথচ বলে দিন ইসলাম তো কে বলতে পারবে বলে যেই বান্দা ইসলামের মহাব্বত নিয়া নিয়া চলতে পারবে ইসলামটা তো হাজার হাজার রক্তের সাগর পাড়ে দিয়ে আস পর্যন্ত আসলো আমার নবী নবুত আল্লাহর পক্ষ থেকে চল্লিশ বছর বয়সে নবী নবুয় পেয়ে গেলেন আমার নবী সবাইকে দেন বলো তাহলে পরিপূর্ণ সফল কাম তোমরা হয়ে যেতে পারো বা আবু বকরকে বলার পরে আবু বকর নবীজির কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এভাবে ধারাবাহিকভাবে উনচল্লিশ জন মুসলমান হওয়ার আবু বকর আমার রহমাতুলের কাছে এসে আমার নবীকে বলেন পায়গম্বর আপনি যেদিন আমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন ও নবী আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি আবু বকর আপনাকে আমার কাছ থেকে আমি আমি দূরে ঠেলে দিতে পারি নাই আমি কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে 39 জন ধারাবাহিকভাবে আজ পর্যন্ত মুসলমান হয়ে গেল ও নবী আমার মন চায় মন চায় প্রকাশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ও নবী আমার গোপনে গোপনে ইসলাম প্রচার করতে আর ভালো লাগে না ও নবী আপনি আমাকে পরিপূর্ণ অনুমতি দিয়া দেন সামনে দাঁড়াইয়া আমি আবু বকর খুদ বাপাট করতে চাই বাঈতুল্লার সামনে দাঁড়াইয়া আমি আবু বকর সবাইকে কালিমার দাওয়াত দিতে চাই আমার নবী ডাক দিয়া বলে আবু বকর আমি নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছি নবুয়ত পাওয়ার পরে আমি নবীও প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি না আমার মনের মধ্যে এই দুঃখের কমতি নাই তবে আবু বকর কেন কেন তুমি বাইতুল্লার সামনে গিয়া যদি দাওয়াত দাও কাফের বেইমানের দল বেশি এরা তোমাকে আঘাত করবে তোমাকে প্রহার করবে আমরা মাত্র উনচল্লিশ জন পারবো না এ আবু বকর প্রয়োজন নাই প্রয়োজন নাই যেদিন আল্লাহ শক্তি দিবে ওই দিন আমরা সর্বাবস্থায় সবার সাথে যাব কাফের বেঈমানদের কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়া দিব আবু বকর মানতে চায় না আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন আমার নবী বলেন যাও অসুবিধা নাই বাইতুল্লাহর সামনে যাও খুতবা পাঠ করো সবাইকে ইসলামের দিকে আহ্বান করো আবু বকর খুশি হয়ে গেলেন আমার নবীর থেকে অনুমতি নিয়া নিয়া আবু বকর যদিন বাইতুল্লার সামনে দাঁড়াইয়া খুদ্া পাঠ করতে আরম্ভ করতেছে আর কাফের বেঈমানদেরকে ডাকতেছে আল্লাহ সারা কোনো মা জোরে বলেন আল্লাহ সারা কোনো মা সুখ সিজদা পাওয়ার যোগ্য আল্লাহ সারা আর কেউ দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুফলিহুন দের অন্তর্ভুক্ত হতে পারবা পরিপূর্ণ সফল কামদের দের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবা আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা পড়তেছেন ওদিকে আবু জাহাল উদবা সাহেব পাওয়া গেছে যে রহমাতুল লিল আলামিনের পাশাপাশি আবু বকর নাকি এখন কালিমার দাওয়াত দিয়ে 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 বেড়ায় আবু বকরো নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে আবু বকর কথা বলে আবু জাহান উদ্বা শাইবা মুকির দাল আবু বকরের সামনে আয়েশা দেখে আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর কালিমার দাওয়াত দেন এবার আবু জাহল উদবা মাথা গরম হয়ে গেল পাথর হাতের মধ্যে নিয়া আবু বকরের কপালের মধ্যে ধাম করে একটা চোর মারার পরে সিড়া মারার পরে আবু বকরের কপালটা ঠাস করে দুই ভাগ হয়ে যায় আবু বকরের গাল ভি টপ টপ করে বেবে বে পানি পড়তেছে আর চোখ দিয়েও আবু বকর কান্না করে বে পানি পড়ে আর আবু বকরকে আবু জাহাল উদ্বা সাহেবার দলেরা বলে ইসলাম সিরি দাও আর তোমার মোহাম্মদের দল যদি তুমি করো তাহলে গোপনে গোপনে ইসলাম প্রচার করো প্রকাশ্যে আমাদের দলের বিরুদ্ধে বলিও না আবু জাহাল উদ্বা সাহেবা এবার আবু বকরকে এই কথা বলার পরে আবু বকর ডাক দিয়া বলে কাফেরের কাফের গোষ্ঠী

আমি আমারই ধর্ম আমি ছাড়তে পারব না ছাড়তে পারব না কারণ আমি আমার নবীর محبتে ইসলাম গ্রহণ করেছি ইসলামের দাওয়াত দিয়েই যাব রক্ত শেষ হয়ে যাবে আমার বডির রুস্ত মাংস সব শেষ হয়ে যাবে তবু আমি আবু বকর ইসলামের দাওয়াত থেকে পিছু হটব না হটব না এভাবে যখন একটা পাথর मारे ধারাবাহিক মারার পরে আবু বকর শুয়ে গেছে শহীদ অবস্থা হয়ে যাওয়ার পরে আবু জাহাল উদ্বা সাহেব আবু বকরের পেটের মধ্যে গিয়াও মারে আবার পিঠের মধ্যে গিয়াও চাবুক দিয়ে ঠাস ঠাস করে মারে আর বলে কালিমা সিঁড়ি দেয় ইসলাম সেরে দে আবু বকর বলে না না আমার দেহের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর কালিমাও সারতে পারব না আমি আবু বকর ইসলামের মহাব্বত অন্তর থেকে আমি দূরে সরাতেও পারব না এই কথা বললেন আবু জাহাল উদ্ সাহেবা মেরে মেরে এক পরজয় এমন হইয়া গেল তারা ভাবলো আবু বকর বুদয়ে মারা গেছে মারা গেছে চল চল চলে যাই এই কথা বলেন যখন চলে যায় আবু বকরের সম্প্রদায়ের লোকেরা আবু বকরের কাছে এসে দেখে আবু বকর শহীদ অবস্থায় পরিপূর্ণ রক্তাক্ত হইয়া গেছে আবু বকরের কপাল ফেটে ফেটে রক্তগুলো বেবে পড়তেছে আবু বকরের চাদরটা পরিপূর্ণ রক্তে রক্তাক্ত হইয়া গেছে আবু বকর বুধায় মারা গিয়েছে কিন্তু নাকের সামনে হাতটা নিয়ে দেখে আবু বকর মরে না বাঁচা রেখেছেন কে দুনিয়াতে কত বান্দা জুলুম করে নির্যাতন করে জুলুমান নির্যাতনের স্টিম নোলার চালায় মনে করে এক আলেমের বন্ধ করার মাধ্যমে আমি এক আলেমকে জেলখানায় ঢুকানোর মাধ্যমে ইসলামের দাওয়াত আমি বন্ধ করতে পারবো কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে সবাইকে জেলখানায় ঢুকা কিন্তু আল্লাহ বলেন না 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 এই বাতি চালিয়েছি আমি আমার নবীর মাধ্যমে গোটা দুনিয়ায় এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার আদনা থেকে আদনা মুসলমান বান্দা একজন থাকবে ততক্ষণ ইসলামের বাতি জ্বলবেই জ্বলবেই জ্বলবে কোনো বেঈমান কোনো নাস্তিক এই বাতি বন্ধ করতে পারবে না ঠিক কিনা বলো আবু বকর মরে নাই কেন মরে নাই বাঁচা রেখেছেন কে এর বান্দাম যারা শহীদ হয়ে যায় দুনিয়ার মানুষ মনে করে মরে গেছে শহীদ হায়া গেছে অত শহীদ না এরাই গাজী ঠিক কিনা আবু বকরকে মারার পরে আবু বকরকে অবস্থায় দেখিয়া কুলের মধ্যে লইয়া আবু বকরকে নিয়ে বাসায় তার মার কাছে যখন নিয়ে যায় মা আবু বকরের এই পরিস্থিতি দেখিয়া মার মন তো কালেও মানাইতে পারে না তাকাইয়া দেখে সন্তানের গাল বেয়ে বে টপ টপ করে রক্ত বর্তেছে সন্তানের গায়ে মোড়ানো চাদরটাও পরিপূর্ণ রক্তে রক্তাক্ত সন্তানদার দিকে তাকাইয়া মাথার মধ্যে পানি ঢালে আর সন্তানটাকে বারবার বলে এরে আবু বকর আমি বলেছিলাম নবীর দলে যাওয়ার প্রয়োজন নাই মুহাম্মাদের দল হওয়ার তোর প্রয়োজন নাই প্রয়োজন নাই তবুও মুহাম্মাদের মহাব্বত নিয়ে বারবার তার দলে গিয়েছিস ও আবু বকর আজকে তোর হালাত কাফের বেঈমানরা কি করে ফেলেছে আবু বকর এভাবে পানি ঢালতে ঢালতে মা যখন এই কথা বলে একটু পরে যখন হু হাল হালকা হালকা ফিরে এসেছে শয্যাশাই পাশের মধ্যে বসা আছে আবু বকরের মা আবু বকর তাকে দেখে মা পাশে বসে বসে আমার মাথার উপরে পানি ঢালতেছে বলে মা ও মা তুমি আমাকে বলো আমার রক্তের কারণে আমার মনে আমি কষ্ট পেয়েছি মা না 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 আমি ব্যথা পাই না আমার নাকের মধ্যে মাথার মধ্যে পানি ঢালার কোনো প্রয়োজন নাই ও মা আমাকে বলো না আমার নবী কোথায় আমার নবী কেমন আছে কোন লোকটা বলে বলে যেই লোকটার গাল বে বে রক্ত বর্তেছে কোন লোকটা বলে বলে যেই লোকটার চাদরটা পরে পূর্ণ রক্তে হয়ে গেছে তবুও ইসলামের নবীর পারে 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 নাই 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 কক্স কক্সবাজারের মুসলমান ভালো করে চিন্তা ভাবনা করে মাথার মধ্যে ঢুকাও আজকে আমি আর আপনি সর্বাবস্থায় দাদা মুসলমান বাবা মুসলমান ইসলামটা পুত এমনিতেই এমনিতে আনন্দের সাথে পেয়ে গেলাম ইসলামের জন্য রক্ত জড়াইতে পারি নাই ইসলামের জন্য জিহাদের ময়দানেও যেতে পারি নাই আবু বকর মা ডাক দিয়া বলে মা তুমি বলো আমার নবী কেমন আছে ওই মহিলাটা আবু বকরের মা আবু বকরকে ডাক দিয়া বলে আরে সন্তান সন্তান তুই এত কষ্টের মধ্যে থাকার পরেও রক্তে পুরা বরিটা রক্তাক্ত হয়ে যাওয়ার পরেও আদৌ মোহাম্মদের ধর্মের কথা তুই বলে যাস নাই এক পেয়ালা বর্তি দুধাই নাই না আবু বকরের সামনে দেয় আর বলে সন্তান আমার এই দুধ বর্তি পেয়ালা গুলো তুই দুধগুলো পান করেনে কাল তাহলে অল্প সময়ে পরিপূর্ণ সুস্থতা হয়ে যাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারবি আবু বকর মাকে ডাক দিয়া বলে মা তুমি তুমি তো এই পেয়ালা বর্তি দুধের মধ্যই আমার সুস্থতা ও না, না না আমি আবু বকরের সুস্থতা মা কোথায় জানো জানো আমি আবু বকর পরিপূর্ণ সুস্থ তখনই হয়ে যাব। আমি আবু বকরের কাছে প্রিয় হলো ইলা আমি আবু বকরের কাছে প্রিয় মিনের চেহারা মোবারকে তাকানো ও মা এই পেয়ালা ভর্তি দুধের আমার কোনো প্রয়োজন নাই আমার একটা আবদার রক্ষা করো আমাকে যদি পরিপূর্ণ সুস্থ থাকতে চাও তাহলে আমার নবীর কাছে নিয়ে যাও নবীর চেহারা মুবারক দেখতে পারলে আমি আবু বকর অর্ধেক পরিপূর্ণ সুস্থ হয়ে যাব এরে বান্দা কতই তো কতই তো ওমান বিভিন্ন মালয়েশিয়া বিভিন্ন দেশে কত মানুষ যায় কিন্তু ওই দেশে গেলে তো ভালো লাগে না ভালো লাগে না সৌদি আরবে যখন যায় মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া আমার নবীকে যখন বান্দা সালাম দেয় এই বান্দা যখন বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া এই যখন বলে যেই ব্যক্তি বলে আত্মাটা পরিপূর্ণ শান্তি হয় কি হয় না কথা বলেন না কেন এই জন্য আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ভাবে আমরা বলি আয় আল্লাহ এই কক্সবাজারের যতগুলা মুসলমান ঘুমের নেশা বাদ দিয়া ইসলামের মহাব্বত নিয়া কোরআন হাদিসের محبت নিয়া এই ময়দানের মধ্যে বসে আছেন রে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেককে মক্কা মদিনা যাওয়ার মত তৌফিক দান করেন পরণ আমিন কারা কারা মক্কা মদিনা যেতে চাই দুহাত তুলে মালিককে দেখা দেই नाराয়ে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করে সবকিছু পড়ি আমিন আল্লাহ মঞ্জুর করেন সকলে পড়ি আমি মনে বড় আশা ছিল যাব দিনায় মনে বড় আশা ছিল যাব মা সালাম আমি আশা ছিল আরব সাগর পারি দেব নাই কয়ামার তো পাখি নাই তু উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পারি দেব নাই আমার তরি পাখি নয় তুড়ি যাব ডানাতে ভর করি আমার আশা আমি আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা গরিব থেকে গরিব প্রত্যেকটা নবীর উম্মতকে মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না সকলে মন থেকে বলি আমি আল্লাহ যারা নিয়হত করেছেন আমরাও যারা নিয়ত করেছি খুব দ্রুতত মসজিদ নবীর সামনে যাওয়ার তৌফিক দান করেন রাহমাতুল লিল আলামিনের রওজা মubarাকার সামনে গিয়া নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার আবু বকর কি বলে নবী আফমা নবীর চেহারা মুবারক দেখা আমার কাছে সুস্থতার বিশাল ঔষধ সুবহানাল্লাহ কারণ আবু বকরের কাছে প্রিয় হলো আর নজরুল্লাহ রসুলিল্লাহুলের চেহারা মুবরকের দিকে তাকানুই হলো আবু বকরের অনেক প্রিয় অনেক প্রিয় অনেক প্রিয় মা বলে অসুবিধা নাই চলো চলো আমি তোমাকে নিয়ে যাব নবী কোথায় আছে সে তো আমি জানি না বলে অমরের বোন ফাতেমাকে ডাক দাও কোথায় আছে বলতে পারবে ফাতেমা আসার পরে বলতেছে মোহাম্মদ বলে বাসায় দারুল আর কামের মধ্যে আছে আবু বকর বলে মা আর বিলম্ব করো না আমাকে নিয়ে যাও না নিয়ে যাও না আবু বকর দারুল উলার কামে যাওয়ার জন্য মা কাঁধে নিয়া রক্তাক্ত সন্তানকে নিয়ে নবীর সাথে মোলাকাতের জন্য যায় আমার নবী খবর পাওয়া গেছে নিজের কাছের এক সাহাবি আবু বকরের হালাত কাফের বেঈমানরা অনেক নাজুক পরিস্থিতি করে ফেলেছে নবী সুজা আবশা থেকে তারায় গেছেন ইস্তিকবাল জানার জন্য আবু বকরকে বলে কে সেই আবু বকর বলে আবু বকর তো এমন এক জান্নাতের সর্দার আবু বকর তো এমন এক জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই প্রাপ্ত আবু বকর নবীজি বারণ করার পরেও প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে নিকোড়া দেয় আমার নবী বলে যায়দ ইবনে আরকাম তোমার দারুল আরকাম খুলে দাও নবী দারুল আরকাম এর দিকে দৌড়ায় নবী দরজার দিকে যায় আবু বকর হেটে হেটে আস্তে আস্তে নবীর কাছে আসে আমার নবী আবু বকর আসার পরে আবু বকরকে বুকের মধ্যে চাপ দিয়া বলে এরে আবু বকর নিষেধ করেছিলাম যাওয়ার প্রয়োজন নাই আবু জাহাল উদ্বা সাহেবা কাফের মুশরিকরা কি হালত করেছে আবু বকর নবীকে কি বলেন ও পয়গম্বর আমার কিচ্ছু হয় নাই নবী আমার আমার কিচ্ছু হয় না ও পয়গম্বর আপনি কেমন আছেন বলেন না বলেন না কেমন আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে বলেন রক্তাক্ত শরীর নিয়ে নবী আমার কিছু হয় নাই নবী আপনি কেমন আছেন আপনার হাল কি আমার নবীকে আবু বকর শুধু এটাই বলে সমাপ্তি ঘটায় নাই আবু বকর বলে নবী শুনেন শুনেন আমি আপনাকে পরিপূর্ণ ওয়াদা আর প্রতিশ্রুতি দিয়ে দিতে পারি ইসলামের জন্য এই প্রাণটাকে আমি পরিপূর্ণ দিয়ে দিতে পারি ইসলামের জন্য আমার দেহের মধ্যে শুধুমাত্র গাল ফেটে রক্ত পড়তেছে এই রক্তগুলো যথেষ্ট আবু বকর আমি নিজে মনে করি না আমার দেহের মধ্যে ততদিন পর্যন্ত এক ফুটা রক্ত প্রবাহিত হবে আমি আপনার মহাব্বতে ইসলামের মহাব্বতে বিলীন করে দিতেও আমি আবু বকরের জন্য অনেক গর্বের মনে করব সুবহান কেমন প্রেম কেমন ভালোবাসা ইসলামের কেমন ত্যাগ এজন্য হিকায়াত সাহাবা গুলো পড়েন কিতাব কিনে কিনে সাহাবিদের জীবনীগুলো পড়েন ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে ঠিক 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 ইমান বৃদ্ধি করবেন কে নামাজের মহাব্বত নাই পূজার মহব্বত নাই ন্যায় কামলের মহব্বত নাই থাকে না একদিন পড়লে আরেকদিন ভালো লাগে না ফজরে উঠতে মন চায় না কেন তখনই চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরতে হবে হয়তো কোন এক দিক দিয়ে আমার ইমানের ঘাটতি আছে তখন ওই ইমানটাকে বৃদ্ধি করার জন্য সাহাবাই কালামদের জীবনীগুলো পড়েন দেখেন এরা ইসলামের জন্য কতটা নিজের প্রাণ বিলীন করে দিয়েছে রক্ত বিলীন করে দিয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ আসলে সাহাবাই কালামদের ইসলামের প্রতি ত্যাগ অনেক ঘটনা বলে বলে আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামের মহাব্বত নিয়া ভালোবাসা নিয়া কবরে গিয়ে দিন ইসলাম আমার ধর্ম ইসলাম বলে জবাব দেওয়ার তৌফিক দান করেন পরে না আর জোরে পরে না আমি নবীর সুন্না অনুযায়ী নিজের জান্দগিটাকে গঠন করার মাধ্যমে নবীজুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক দান করেন পরে না আমিন পরিপূর্ণ রবের আদেশ অনুযায়ী নিজের জন্দিকে গঠন করার মাধ্যমে পার্জাখের জীবনে মন কান নাকির সামনে রব্বি আল্লাহ বলে কবরটাকে জান্নাতের বাগান বানানোর তৌফিক আল্লাহ প্রত্যেককে দান করে সকলে পড়িয়া আমরা আমাদের কবরকে জান্নাতি বানাবো না জাহান নামে কথা বলেন না জান্নাতি জান্নাতি আমার কবর জান্নাতি হয়ে যাক আমার কবর অনেক প্রশস্ত হয়ে যাক আমার কবরে জান্নাতের আলো আসুক আমার কবরে জান্নাতের সুখান আসুক চান কি চান না কে কে চাই না হাত তোলেন কে কে চান না হাত তোলেন বুঝে নাই অনেকে আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ মনের ন্যাক আশা পূরণ করেন আল্লাহ কক্সবাজারের চকুরিয়ার মুসলমান গুলো অনেক সহজ সরল সাধা সিধে মানুষ এই মানুষগুলোকে পরিপূর্ণ ভাবে প্যাস মুক্ত ভাবে অন্তরের মধ্যে কোনো প্যাস রাখা যাবে রাখা যাবে অহংকার হিংসা করা যাবে গিবত করা যাবে অন্যের বিরুদ্ধে বলা যাবে না আমরা সহজ সরল মুসলমান সহজ সরল ভাবে জান্নাতি হতে চাই সিরাতাল মুস্তাকিমের পথে আমরা শুহাদা সালেহিন নবিকীন সিদ্দিকীন দের সাথে পরিপূর্ণ নেয়ামতত্ব বান্দাদের সাথে জান্নাতের মালিক হতে চাই আল্লাহ প্রত্যেককে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন আর জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার কষ্ট পেয়েছেন রাগ করেছেন আল্লাহ বক্তা আমল করার তৌফিক দান করে নেন আমরা শিক্ষা নিয়ে যাব আমরা বিলম্ব করব না অনতি বিলম্বে এখন থেকে নামাজ ধর্ম অনতি বিলম্বে এখন থেকেই পারলে তাহার যুদ্ধ ধর্ম এখন থেকে ইসরাক ধর্ম এখন থেকে আউওয়াবিন ধরব অসারে ও ইলা মাগফিরাতিন মির ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ রবের জান্নাতার মাগফিরাত পাওয়ার জন্য এখনই যে যে কাজগুলো করা লাগবে এই কাজগুলোর দিকে এখনই এখনই দ্রুত গতিতে অগ্রসর হয়ে যাব কেমন জান্নাত কেমন জান্নাত রবের জান্নাত বলে পর জান্নাতের বর্ণনা করতে গেলে ফজর পর্যন্ত সময়টা শেষ হয়ে যাবে সুবহান

পৃথিবীর শুধুমাত্র কর্ণ শ্রবণ করে নাই আর চোখ দেখে নাই না না পৃথিবীর মানুষগুলো আমরা তো এখন চিন্তা ভাবনা মাঝে মাঝে অনেকেরই আসে যে ঢাকাতে আমার বন্ধু আমাকে দাওয়াত দিছে এক মাস পরে তার বিয়েতে ঢাকাতে আমি যাব ওখানে ভালো একটা হলের মধ্যেই সুন্দর হলের সুন্দরভাবে বিয়ে উদযাপন হবে হলটা কিরকম হবে হলের ভিতরে এই আমার বন্ধু কোনখানে বসবে কে কোথায় বসবে আমি কিভাবে খাবো এই চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে কি আসে না কথা বলেন না কেন কক্সবাজার যাবে চার পাঁচজন বন্ধু অনেক দিন পরে প্ল্যান প্রোগ্রাম মোটামুটি তো আপনারা তো কক্সবাজার কক্সবাজারের মায়া মহাব্বত একটু কম কারণ নিজেরাই তো কক্সবাজার ঠিক কি ঠিক না দূরের মানুষ তো টুরিস্ট প্লেস কক্সবাজারের জন্য এমনি পাগল এ তো কুমিল্লার দিকে আমি যদি একবার বলতে পারি যে কে কে কক্সবাজার যাইবে হাত তোলো এমন ভাবে হাত তোলে পারো দাঁড়ায় যায় বলে হুজুর গাড়িটা কই ঠিক কি ঠিক না টুরিস্ট প্লেস কক্সবাজারের জন্য মানুষের একটা একটা মহাব্য এক্সট্রা একটা ভালোবাসা সবাই আসতে চায় স্পেশালি আদাল হাবিবও আসতে চায় এজন্যই তো এবছরের অনেক প্রোগ্রাম প্রায় চব্বিশ থেকে তিরিশটা প্রোগ্রাম কক্সবাজারে দিয়েছিল অন্যদিকে যাব না শুধু কক্সবাজারে থাকবো কক্সবাজারের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকে রাখছি অন্তরে ঢুকে রাখছি অন্তরের ভিতরে গাঁথিয়ে কিন্তু মারে ও কক্সবাজার রে হ্যাঁ তো কক্সবাজারের ভালোবাসা সন্তরিনের যুবক যখন ঢাকা থেকে আসে তখন অনেক প্ল্যান প্রোগ্রাম করে কল্পনা করে কক্সবাজারে গেলে কি করব ওটা কেমন হবে হোটেলটা কেমন হবে কক্সবাজারে গেলে গোসল করার পরে ঠান্ডাটা কেমন অনুভব হবে মনে হয় কি হয় না মনে হয় কিন্তু আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য এমন এক জান্নাত রেডি করে রাখছি পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যে কল্পনাও হবে না জান্নাত এতটা সুন্দর সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ ওই জান্নাত আমাদের দান করেন আল্লাহ ওই জান্নাত আমাদের দান করেন আল্লাহ আপনারদের অন্তর্ভুক্ত বানাইয়া জান্নাতি বানাইয়া দিয়েন আর হুজুর আল্লাহুম্মা আমিন যুবকদের কাছে শেষ নসিহাত যারা এই মাহফিলটা করেছেন অনেক কষ্ট করেছেন আপনাদের কাছে আমি পরিপূর্ণভাবে হয়ে বলতে চাই আপনারা এখন থেকে নামাজ গুরু পড়ার চেষ্টা করবেন রোজা রাখবেন নেক আমল করবেন সামনে কারা কারা আছেন যারা এই যুব কমিটির মধ্যে সদস্য আছেন যারা যারা আছেন হাত তোলেন এই মাশাআল্লাহ মাশাাতুরে আপনারা দেন আপনারা দেন মাশাআল্লাহ ওই যে অনেকে কি আছেন যুব কমিটির মধ্যে অনেকে কি আছেন আপনারা অনেক কষ্ট করে এই মাহফিল ব্যবস্থা করেছেন আমাকে এনেছেন তবে আমার দায়িত্ববোধ থেকে আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ যুবকরা অনেক মুরব্বি বাবারাও আছেন মুরব্বিকে যুবক বললে শরম লাগে আল্লাহ প্রত্যেককে কবুল করুন সকলে প্রিয়া আমিন আপনারা নামাজ পড়বেন নামাজ নেকামল করার চেষ্টা করবেন মাঝে মাঝে পড়বেন চেহারায় চমকাবে নামাজের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকবে গুনাহমুক্ত জেন্দিগি গঠন হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আগে আমাকে আমল করার তারপর প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন পরে না আমি মুসাফির হিসাবে দোয়া করব আল্লাহ আমাদের দোয়া কবুল করেন কাইয়ুম وَأَتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم جعلنا من المستجابين للدعوات اللهم انا نعوذ بك من زوال نعمتك اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا Rabbi raham huma kama Rabbayani Sagira Moriyagi Ya sejadir ba اللہ کربر خزاب اللہ کربری آجاب جو

ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ আয় আল্লাহ এই কক্সবাজার জেলার অন্তর্গত চকুরিয়া উপজেলার মধ্যে আয় আল্লাহ অজপাড়া গায়ের মধ্যে আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা। আপনার মহাব্বত অন্তরে নিয়া কোরআন হাদিসের মহাব্বত অন্তরে নিয়া উলামায়ে কেরামের মহাব্বত নিয়া এই গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা বসে আছেন আয় আল্লাহ আমি এদেরকে কি দিতে পারি দেওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটি নাই আল্লাহ তবে দোয়া করে দিতে পারি আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে আল্লাহ ওরে দয়ার মানি জেন্দিগির সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা জানি আমাদের মতো জালেম দুনিয়াতে আর কেউ নাই আমরা জানি আমাদের মতো অত্যাচারী দুনিয়াতে আর কেউ নাই আমরা জানি আমাদের মতো ফাজের পাপাচারী দুনিয়াতে কেউ নাই আয় আল্লাহ তবু এটাও জানি আপনার মতো দোয়ালু আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই আপনার মতো গফুর কেউ নাই আপনার মতো দয়ালু আল্লাহ পৃথিবীতে কেউ নাই দুনিয়ার ভিক্ষু এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় গিয়া গিয়া ধনিওয়ালার সামনে কান্না করে আর বলে রে রে তোমাকে আমার আল্লাহ ধনী বানাইছেন আমাকে গরিব বানাইছেন আমি গরিবি হালাতের কারণে আমার সন্তানগুলোরে নিয়া নিয়া আমি সুন্দরভাবে চলতে পারি না তোমরা চলো আমাকে একটা টাকা দাও এই টাকাটা নিয়ে আমি সংসারে আমার সন্তানের ক্ষেত্রে ব্যয় করতে পারবো এভাবে ধনীওয়ালার কাছে যখন বিক্ষোভ বান্দাটা বিনা বিনা বারবার চায় এমন কোন নিষ্ঠুর ধনী নাই যেই ধনীটা গরিব বান্দাটাকে ফিরা দিতে পারে রে আল্লাহ আয় আল্লাহ একশো ভাগ মায়ার এক ভাগ মায়া তুমি দুনিয়াতে দিয়েছ এক ভাগ মায়া এত বড় লঞ্চের মধ্যে মাকে কে বাঁচানোর জন্য সন্তান জীবন দেয় ওই লঞ্চের আগুনের মধ্যে সন্তানকে বাঁচার জন্য মা জীবন দেয় আয় আল্লাহ এক ভাগ মায়ার যদি এত বড় পাওয়ার শক্তি হয় তোমার নিরানব্বই ভাগ মায়ার কাছে গুনাহ গুলো কিছুই না আয় আল্লাহ আজকের এই মাহফিল থেকে পড়ে পূর্ণ তাও করলাম জেন্দিগিতে আর গুণা করব না পিছনের গুনাহের জন্য ইস্তেক পার করলাম আয় আল্লাহ আমাদের জেন্দিগির সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যাদের মা নাই মার কবর জান্ন জান্নাতের বাগান বানা দেন যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানা দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ শিক্ষতে আফিয়তা জেলা কামেলা দান করেন সুস্থতার নিয়ামত নিয়ে চলার তৌফিক দান করেন মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কবুলিয়াত হজ এবং উমরা কামাই করার তৌফিক দান করেন আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন আয় আল্লাহ যুব কমিটিদেরকে কবুল করে নেন তারা কি আশানিয়াত মাহফিল দিয়েছেন প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দিন রোজাদার বানায়া দিন ন্যাকামুলওয়ালা বানায়া দেন আল্লাহ যুবকদের কি আপনার হাওলা দিয়া দিলাম হায় আল্লাহ প্রত্যেকের জিম্মা দান হায়া রে আল্লাহ ওরে দয়ার মালিক আল্লাহ মক্কা মদিনায় আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন আমরা যারা নিয়ত করেছি খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মুবারক না দেখাইয়া কবরের ডাক দিয়েন নারে রে আল্লাহ আয় আল্লাহ মালাকুল মৌত যখন দুয়ারের সামনে হাজির হবে ইমান নিয়া কালেমা পড়ে পড়ে পরিপূর্ণ মেনে কাম কবরে দিয়ে নল পাশো নামাজি বানিয়ে দিন আপনার আখা খাস বান্দা বান্ধা বানা দেন আয় আল্লাহ সালিহিনদের কাতারে অন্তর্বক্ত বানায়া দেন আয় আল্লাহ ফাজিরিনদের খাতা থেকে নামটা কাটিয়া দেন আয় আল্লাহ মুনাফিকদের থেকে বাঁচা রাখেন আল্লাহ আয় আল্লাহ মুমিনিন মুসলিমিনদের কাতারে হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত قائم দائم রাখিয়েন কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ মাহফিল নাচা ওসিলা বানা দিয়েন আয় আল্লাহ অনেক প্রবাসী ভাই আজকের মাহফিল মাহফিলের জন্য টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া প্রবাসী থেকে থেকে আল্লাহ দোয়া চেয়েছেন মাহফিলের ব্যবস্থা করেছেন প্রবাসী ভাইদের কেউ কবুল করে নেন আয় আল্লাহ প্রবাসী ভাইদের মনের পূরণ করে দেন বিদেশের সফর বাড়িতে সারলে মা বাবার সন্তান মা বাবার চেহারার সামনে আইনে পৌঁছায় আল্লাহ আয় আল্লাহ বিদেশে যত সন্তানগুলো সন্তানগুলো বাংলাদেশের জমিনে আছেন আল্লাহ

اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمه الله